পায়ের উপরে পা উঠিয়ে বসে তুমি ওইখানে খেতে পারবে যেখানে তোমার মা থাকবে, আর যেখানে তোমার মা থাকবে না ওইখানে তো প্রশ্নই উঠে না, ওইখানে তোমার শরীর খারাপ হোক বা অনেক কিছু প্রবলেমই থাকে মেয়েদের, কিন্তু যাই হোক না কেন শ্বশুরবাড়িতে তো এগুলো কোনো এক্সকিউজ চলবে না। তো আমার অনেক দিন থেকে জ্বর ছিল, আজকেও এখনও জ্বর, কিন্তু সন্ধ্যার সময় আমার শাশুড়িও চলে গেছে আমার জায়ের ঘরে, আর প্রীতের বলছিলো খিদে পেয়েছে তো কী বানাবো, তো ঘরে ম্যাগি পড়া ছিল, ভাবলাম সরকারে একটু ম্যাগি করে দিই। সবসময় বেশিরভাগ ওদেরকে ম্যাগি আমি কমই দিই, যখনই দিই তখনই বয়েল করে দিই, কিন্তু আজকে আমিও খাবো ভাবছিলাম, কারণ জ্বরের জন্য মুখে স্বাদ ছিল না, কিছুই খেতে পারছিলাম না, তো ভাবলাম ম্যাগিটা ভেজে নিই। আর এইটা এই ভাজা টেকনিকটা আমি আমার দিদা শাশুড়ির কাছ থেকে শিখেছি। প্রথম তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিলাম, দিয়ে অল্প ভাজা ভাজা করে ম্যাগি প্যাকেটটা ভেঙে দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম জল, জলটা যখন ফুটে আসলো তারপরে দিয়ে দিলাম এখানে আমি পাস্তা মশলা। আর পাস্তা মশলাটা কেন দিয়েছি, ম্যাগি মশলাটা আমার আজকে যেরকম প্যাকেটটা কাটলাম এখান থেকে বের হয়েছে, পাস্তা মশলাটা আনা 10-15 দিনের মতো হয়ে গেছিলো, তো ভাবলাম পাস্তা মশলা আর ম্যাগি মশলা অলমোস্ট সেমই, তো পাস্তা মশলাটা দিয়ে দিই আর ম্যাগি মশলাটা রেখে দিই, যেহেতু বাচ্চারাও খাবে। আর আমি ম্যাগি মশলাটা মানে ম্যাগি দিতে পারবো, ডক্টরে বলেছে, কিন্তু ম্যাগির মশলাটা না দিয়ে অন্য কিছু দিয়ে যদি দেবো তাহলে এত খারাপ হয় না, তো আমি ম্যাগি মশলা না দিয়ে পাস্তা মশলা দিলাম, তোমরা যেরকম ইচ্ছা করতে পারো। তো যারা ম্যাগি ভাজা খেতে খুব ভালোবাসো আর টাইমও কম মানে চাও যে কম টাইমে হয়ে যায়, তো তোমরা এইরকম রেসিপি করে দেখতে পারো, আমার তো খুব ভালো লাগে। আর ওই পাশে আমি আদা দিয়ে একটু দুধ চা করলাম, আমার জন্য এক কাপ বসিয়েছিলাম, শুকিয়ে আধা কাপ করে দিয়েছি, তো ভাবতে পারছো যে আমি কীরকম চা খেতে পছন্দ করি, আমার একটু কড়া দুধ বেশি হবে চিনি কম হবে ওই রকম চা পছন্দ। তো যাই হোক প্রীতকে দিলাম, রিয়ার জন্য কড়াই রেখে দিয়েছি, ও যখন উঠবে ওকে গরম গরম আবার একটু করে দেবো। আর এখানে আমি খাচ্ছি, ভালো লাগছে খেতে, অনেকদিন পর ম্যাগি ভাজা খাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।